সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা সঠিক নিয়মে কিভাবে দশমিকের গুণ ও ভাগ অঙ্ক করতে হয় সেই নিয়মটি শিখব। যদিও দশমিকের গুণ ও ভাগ অঙ্ক খুবই সহজ, তবুও এই ধরনের অঙ্ক অতি অল্প সময়ে এবং সঠিক নিয়মে যদি শিখতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি 2-3 মিনিটের মধ্যেই এই ধরনের অঙ্ক শিখে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিও শেষে একটি কুইজ থাকবে, অবশ্যই কুইজে অংশগ্রহণ করবেন। তো চলুন এখন আমরা এই অঙ্কটা সমাধান করি, তাহলেই বুঝতে পারবেন আসলে এই ধরনের অঙ্ক কত সহজ। তো ঠিক আছে, প্রথমে আমরা এই 0.1 আমরা আগে লিখব। প্রথমে আমরা অঙ্কটা লিখি গুণ, এরপর আমরা এই অংশটা লিখব 0.2। তো লিখলাম 0.2 গুণ, এখন লিখব হচ্ছে 0.3। তো ঠিক আছে, 0.3 আমরা লিখলাম। তো এখন নিয়মটা হচ্ছে প্রথমে আমরা সমান চিহ্ন দিব, এরপর আমরা যা করব সেটা হচ্ছে, এটাই কিন্তু আপনার মনে রাখতে হবে, এখন যেটা করব সেটা হচ্ছে এই যে যে দশমিক আছে এই দশমিকের পর যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো গুণ করে আমরা এই ডান পাশে লিখব। তো একটু লক্ষ্য করুন, এই দুইটা সংখ্যার ভিতরেও দশমিকের পর আছে 1, আবার এখানে যে 2টি সংখ্যা আছে তো দশমিকের পরে আছে 2, আবার এখানে আছে দশমিকের পরে 3। তো এই যে যে দশমিকের পরে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো গুণ করে আমাদের ডান পাশে লিখতে হবে। তো আমরা এখন করে ফেলি। তো 3 দিয়ে যদি 2কে গুণ করি তাহলে পাই 3 দুগুণে 6, আবার 6 দিয়ে যদি এই 1কে গুণ করি তাহলে তো 6 1 6 হয়। তো 6 আমাদের ডান পাশে লিখতে হবে। তো আমরা লিখলাম 6। তো এখন আমাদের কাজটা কী? তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা দেখব এই দশমিকের পরে কয়টা সংখ্যা আছে। তো একটু লক্ষ্য করুন, এখানে দশমিকের পর আছে 1টা সংখ্যা, আবার এখানে দশমিকের পর আছে 1টা সংখ্যা, আবার এখানে দশমিকের পর আছে 1টা সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে মোট 3টা সংখ্যা আছে। তো আমাদের কী করতে হবে? আমরা কিন্তু 1টা সংখ্যা পেয়ে গেছি, তার মানে দশমিকের পরে আমাদের মোট 3টি সংখ্যা হওয়া লাগবে, এটাই হচ্ছে নিয়ম। তো এখানে আমরা 1টা সংখ্যা পেয়ে গেছি, তাহলে আমরা 2টা 0 দিই। তো 1টা 0 লিখলাম আর 1টা 0 লিখলাম। তো এখন যদি আমরা এখানে 1টা দশমিক দিই তাহলে কিন্তু দশমিকের পর 3টা সংখ্যা হয়ে গেল। তো নিয়মটা হচ্ছে আপনি গুণ করবেন, গুণের পরে যেই সংখ্যাগুলো কম পড়বে সেগুলো শূন্য দ্বারা পূরণ করবেন, এটাই হচ্ছে নিয়ম। তো ঠিক আছে, আমাদের এখানে 2টি সংখ্যা কম ছিল, মানে কম পড়ছিল, তাই আমরা 2টা 0 দিয়ে পূরণ করলাম। তো এখন যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই দশমিকের পরে কিন্তু 3টা সংখ্যা আছে, আর আমাদের এই অঙ্কের ভিতরে কিন্তু দশমিকের পরে মোট 3টি সংখ্যা ছিল। একটু লক্ষ্য করুন, এই যে দশমিকের পর 1টা সংখ্যা, দশমিকের পর 1টা সংখ্যা, আবার এখানে দশমিকের পর 1টা সংখ্যা, মোট হচ্ছে 3টি সংখ্যা। তাই আমরা দশমিকের পরে অবশ্যই অবশ্যই 3টি সংখ্যা থাকতেই হবে। তো একটু দেখেন, এখানে দশমিক আছে আর দশমিকের পরে কিন্তু 3টি সংখ্যা আছে। তো এখন আমরা কী করব? এখন কিন্তু আমাদের অঙ্কের উত্তর কিন্তু শেষ। তো আমরা এখন চাইলে এখানে 1টা 0 লিখতেও পারি, নাও লিখতে পারি। তো লেখার সৌন্দর্যের কারণে আমরা এখানে 1টা 0 দিয়ে দিব। তো দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই, উত্তর হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি ক নম্বর অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো যারা বুঝতে পারেননি তারা এই খ নম্বর অঙ্কটা দেখেন, তাহলে অবশ্যই অবশ্যই বুঝে যাবেন। তো এখানে একটু লক্ষ্য করলে দেখবেন এই অঙ্কটা কিন্তু প্রথম অঙ্কর থেকে একটু বড় বা একটু কঠিন। তো যাই হোক, এটাও কিন্তু সহজ অঙ্ক, কোনো কঠিন কোনো অঙ্ক না। তো একটু লক্ষ্য করুন, এখানে দশমিকের পরে 1টা সংখ্যা আছে, আবার এখানে আছে দশমিকের পরে 2টা সংখ্যা, আবার এখানে আছে দশমিকের পরে 2টা সংখ্যা। তো আগের অঙ্ক কিন্তু ছিল দশমিকের পরে 1টা সংখ্যা, তো এখানে কিন্তু তেমন নেই। তো ঠিক আছে, এই অঙ্ক সহজ, তো নিয়মটা কিন্তু সেমই। যদি আপনি নিয়মটা ফলো করে অঙ্ক করতে পারেন তাহলে এই যে অঙ্কটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবেন। তো ঠিক আছে, চলুন আমরা এই অঙ্কটা সমাধান করি। তো প্রথম অংশটা আমরা লিখলাম 0.2, এই যে 0.2, এখন আমরা গুণ চিহ্ন দিব, এখন আমরা লিখব 0.03। তো আমরা লিখে ফেলি 0.03 গুণ, এখন আমরা এই অংশটুকু লিখব। তো লিখি, তো এখন আমরা সমান চিহ্নটা দিয়ে নিই। তো নিয়মটা অবশ্যই কী ছিল? নিয়মটা ছিল হচ্ছে আমরা দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমাদের গুণ দিয়ে ডান পাশে লিখতে হবে, এই ডান পাশে আমরা লিখব, এটাই হচ্ছে নিয়ম। তো ঠিক আছে, এখানে লক্ষ্য করুন দশমিকের পরে 2 আছে, আবার এখানে দশমিকের পরে 3 আছে, আবার এখানে দশমিকের পরে 6 আছে। তাহলে এই যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা গুণ করে ডান পাশে লিখব, এটাই হচ্ছে নিয়ম। তো ঠিক আছে, আমরা প্রথম নিয়মটা আগে পূরণ করে ফেলি। তো 6 দিয়ে যদি আমরা 3কে গুণ করি তাহলে পাই 3 6 18, আর 18 দিয়ে যদি 2কে গুণ করি তাহলে পাই 36। তো আমরা 36টা এখানে লিখে ফেললাম। তো এখন নিয়মটা হচ্ছে এই যে যে 36 আছে এখন এই বাম পাশে কিছু শূন্য বসবে। তো কতগুলো শূন্য বসবে সেটা নির্ভর করছে হচ্ছে এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে। তো আমরা একটু দেখি দশমিকের পরে কয়টা সংখ্যা।
তো এখানে দেখেন দশমিকের পর আছে একটা সংখ্যা, আবার এখানে আছে দশমিকের পরে দুইটা সংখ্যা, আবার এখানে আছে দশমিকের পরে দুইটা সংখ্যা, তাহলে মোট দশমিকের পরে আছে পাঁচটি সংখ্যা। তো আমাদের কি করতে হবে, এখানে কিন্তু আমরা দুইটি সংখ্যা কিন্তু পেয়ে গেছি, তাহলে আমাদের আরও তিনটি সংখ্যার দরকার। তো অবশ্যই অবশ্যই আমরা শূন্য দিয়ে ওই তিনটি সংখ্যা পূরণ করতে পারি। তো আমরা এখন শূন্য দিয়ে তিনটি সংখ্যা পূরণ করি। তো এখন যদি আমরা এখানে একটা শূন্য দশমিকটা দেই, তাহলে কিন্তু দেখেন এখানে দশমিকের পরে কিন্তু পাঁচটি সংখ্যা হয়ে গেছে। তো এখানেও কিন্তু আমাদের দশমিকের পরে পাঁচটি সংখ্যাই ছিল, এই যে দশমিকের পরে একটি সংখ্যা, দশমিকের পরে দুইটি সংখ্যা, আবার এখানে দশমিকের পরে মোট দুইটি সংখ্যা, মোট হচ্ছে পাঁচটি সংখ্যা। তো এখন কিন্তু আমাদের দশমিকের পরে মোট পাঁচটি সংখ্যাই আছে। তো আমরা এখন এই বাম পাশে আরও একটি শূন্য বসাতে পারি। তো আমরা লিখে দিলাম শূন্য। তো এই শূন্য যদি আপনি লিখতে চান তাও হবে, না লিখলেও কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আশা করি এই দশমিকের গুণ অঙ্ক কীভাবে করতে হয় এটা আপনারা শিখে গেছেন। তো চলুন এখন আমরা দশমিকের ভাগ অঙ্ক দেখি। তো অনেকের কাছে কিন্তু এই একটু লক্ষ্য করুন, ক নম্বর অঙ্কটা 0.6, ভাগ হচ্ছে 0.2। অনেকের কাছে এই ধরনের অঙ্ক কিন্তু অনেক কঠিন মনে হয়, কারণ ভাগ অঙ্ক মানেই হচ্ছে কঠিন অঙ্ক, অনেকে কিন্তু এটা মনে করে। তারপর আবার দশমিকের ভাগ, এটা তো অনেকে কঠিন মনে করবে, এটাই স্বাভাবিক। তো এই ধরনের অঙ্ক কিন্তু খুব সহজ, একবার যদি আপনি দেখেন বা নিয়মটা মনে রাখতে পারেন তাহলেই কিন্তু এই ধরনের অঙ্ক করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, অঙ্কটা সমাধান করি তাহলেই বুঝতে পারবেন। তো প্রথমে আমরা এই ক নম্বর অঙ্কটা করব। তো এর জন্য আমরা কি করব, এই যে অংশটা আছে 0.6, এটা আমাদের আগে লিখতে হবে। তো আমরা লিখলাম 0.6, এখন ভাগ চিহ্ন দিব। এখন আমরা লিখব হচ্ছে 0.2। তো লিখলাম 0.2। তো একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এই যে 0.6 এটা কিন্তু ভাজ্য, আর 0.2 এটা হচ্ছে ভাজক। তার মানে এই অংশটা দিয়ে আমরা এই অংশটাকে ভাগ করব। তো ঠিক আছে, এখন আমরা এই অঙ্কটা সমাধান করি। তো এটা হচ্ছে আমাদের উপরের অংশ। তো আমরা এখন উপরে লিখব 0.6, আর এই 0.2 এটা হচ্ছে নিচের অংশ। তো আমরা নিচের অংশটা লিখলাম। এখন আমাদের কাজটা কি, তো এটা কিন্তু আমাদের অবশ্যই প্রথম কাজ। প্রথমে কাজটা হচ্ছে অঙ্ক যা আছে তা অবশ্যই খাতায় লিখতে হবে। তো এই যে আমরা অঙ্কটা লিখে ফেললাম খাতার ভিতরে, এরপর কাজ হচ্ছে সমান চিহ্ন দিয়ে প্রথম অংশটা উপরে লিখবেন, আর পরের অংশটা কি করবেন, নিচে লিখবেন। মানে ভাজ্যটা আমাদের, ভাজকটা আমাদের নিচে লিখতে হবে, ভাজ্যটা উপরে লিখতে হবে। তো এখন কি করব, এখন একটাই কাজ, সেটা হচ্ছে দশমিকটা উঠিয়ে দিবেন। তো দশমিকটা যদি উঠে যায়, মানে এখান থেকে দশমিকটা যদি উঠে যায়, আর এখান থেকে যদি দশমিকটা উঠে যায়, তাহলে শুধুমাত্র সংখ্যাগুলো থাকে। তো আমরা সংখ্যাগুলো লিখব। তো উপরে লিখব হচ্ছে 6, আর এই নিচে লিখব হচ্ছে 2, কারণ দশমিক যদি আমরা তুলে দেই তাহলে নিচে 2 থাকে আর উপরে থাকে 6, আর এই যে দশমিকের আগে যে শূন্য আছে এই শূন্য থাকবে না। তো যাই হোক, এখন আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। তো 2 দিয়ে যদি আমরা 6কে কাটি বা ভাগ করি তাহলে পাই হচ্ছে 3। এখন সমান এই যে 3 আছে, এই 3ই হচ্ছে এই অঙ্কের উত্তর। তো বন্ধুরা, আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন। তো এই অঙ্কটা যদি আপনারা না বুঝে থাকেন তাহলে এই খ নম্বর অঙ্কটা একটু যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি বুঝে যাবেন। তো খ নম্বরটা একটু মনোযোগ দিয়ে দেখেন। তো এখানে এই অঙ্কটা আপনাদের হয়তো একটু জটিল মনে হতে পারে, কারণ এখানে 0.03, এখানে আছে দশমিকের পরে দুইটি সংখ্যা, আবার এখানে আছে এই 0.006, মানে দশমিকের পরে তিনটি সংখ্যা। তো এটা হয়তো বা অনেকের কাছে জটিল মনে হতে পারে। তো এই অঙ্কও কিন্তু সহজ, একবার যদি আপনারা দেখেন তাহলেই পারবেন। তো চলুন এই অঙ্কটা আমরা সমাধান করি তাহলেই বুঝতে পারবেন। তো প্রথমে আমরা নিয়ম অনুযায়ী আগে প্রথম অংশটা লিখলাম, 0.03, এটা হচ্ছে ভাজ্য। এখন ভাগ এই 0.006, এটা আমরা লিখব, এটা হচ্ছে ভাজক। তো আমরা নিয়ম অনুযায়ী কী করব, একটা সমান চিহ্ন দিয়ে এই যে এই 0.03 এটা আমরা উপরে লিখব। তো আমরা উপরে লিখলাম, আর এই যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা লিখব নিচে। তো আমরা নিচে লিখি। তো এখন যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে দেখবেন এখানে দশমিকের পরে আছে তিনটি সংখ্যা, আবার এখানে আছে দশমিকের পরে দুইটি সংখ্যা। আমাদের যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই অবশ্যই সংখ্যাটা ওপরে নিচে সমান করতে হবে। যদি ওপরে সংখ্যা কম থাকে তাহলে শূন্য দিয়ে সেটা পূরণ করবেন, আর যদি নিচে সংখ্যা কম থাকে সেটাও শূন্য দিয়ে পূরণ করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো এখন যদি দেখেন এখানে আছে দশমিকের পরে দুইটি সংখ্যা, আর এখানে আছে দশমিকের পরে তিনটি সংখ্যা, তার মানে ওপরে আমাদের একটি সংখ্যা কম আছে। তাহলে আমরা ওপরে একটা শূন্য নিয়ে নিই, একটা নিয়ে নিলাম শূন্য। এখন যদি দেখেন তাহলে দশমিকের পরে কিন্তু তিনটি সংখ্যা হয়ে গেল, এই যে দশমিকের পরে একটা, দুইটা, তিনটা। তো যাই হোক, দশমিকের পরে তিনটি সংখ্যা আছে, এখানেও কিন্তু দশমিকের পরে তিনটি সংখ্যা আছে। তো এখন আমাদের কাজটা কি,
এখন আমাদের কাজ হচ্ছে এই যে ওই দশমিকটা উঠিয়ে দিব আমরা। তো দশমিকটা উঠে যাবে, তো যদি আমরা এখান থেকে এই দশমিকটা যদি তুলে দেই তাহলে থাকে হচ্ছে তিরিশ। তো এই যে তিরিশ থাকে, তো তিরিশ আমরা লিখলাম। আর এখানে যদি আমরা দশমিকের পরে এই এই দশমিকটা যদি আমরা উঠিয়ে দিই তাহলে থাকে হচ্ছে শুধু ছয়। তো এখন আমরা কি করব, একটু কাটাকাটি করলে কিন্তু এই অঙ্কটার উত্তর হয়ে যাবে। তো ছয় দিয়ে যদি তিরিশকে আমরা কাটাকাটি করি বা ভাগ দিই তাহলে পাই হচ্ছে পাঁচ, মানে ছয় দিয়ে তিরিশকে ভাগ করলে পাঁচ হয়। তো এখন ওই পাঁচ আমরা এখানে লিখে দিই। তো এই যে পাঁচ, এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর, মানে ভাগফল হচ্ছে পাঁচ। তো বন্ধুরা, আশা করি অঙ্কগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো যদি এই অঙ্কগুলো আপনারা বুঝে থাকেন তাহলে আপনাদের জন্য এখন একটি কুইজ আছে। তো কুইজটি দেখুন, আজকের কুইজ, শূন্য দশমিক এক গুণ শূন্য দশমিক দুই এর গুণফল কত। তো এখানে চারটি অপশন আছে, তো অবশ্যই অবশ্যই আপনারা এই অঙ্কের গুণফল কত হবে তা আপনারা পারবেন। তো ঠিক আছে, 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানিয়ে দিন এই অঙ্কের গুণফল কত হবে। তো আপনার সময় শুরু হচ্ছে এখন।